প্রায় 1 কোটিরও বেশি মানুষের বসবাসের নগরী রাজধানী ঢাকা। হাজার বছর পুরনো এই শহরে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে প্রায় সব কিছুরও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে পরিবর্তন আসেনি ঢাকার রাজধানীর বস্তিবাসীর জীবনে। এখনও মনে করা হয় অপরাধীদের আখড়া রাজধানীর বস্তিগুলো। রাজধানীর বস্তিবাসীর বেশিরভাগ মানুষই নির্ময়ের, অনেকের নেই ন্যূনতম সেই মৌলিক চাহিদা মেটানোর সামর্থ্য। প্রতিদিন রুটি রুজির ব্যবস্থা করতে নানা কাঠখড় পুরাতে হয় বস্তিবাসীকে। বস্তিগুলোতে উচ্ছেদের আতঙ্ক থাকলেও নেই পর্যাপ্ত রাস্তাঘাট, বিশুদ্ধ পানি কিংবা শিশুর শিক্ষার ব্যবস্থা। ক্ষুব্ধ বস্তিবাসীর কেউ কেউ ক্ষোভ জানলেন রোহিঙ্গাদের উপর। তবে ঢাকাবাসীর প্রয়োজনে বস্তি থাকা দরকার বলে মনে করছেন গবেষকরা। রাজধানীর বস্তির বেশিরভাগ মানুষ তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। প্রশাসন একটু নজর দিলে হয়তো ন্যূনতম নাগরিক সুবিধা পাবেন এই বস্তিবাসীরা। মেহেদী হাসান, ছায়াবাজি টিভি।